হ্যালো এভরিওান আমি টিভ আমি নিয়ে চলেছি লেকচার নাম্বার টোয়েন্টি সেভেন আর আজকের লেকচারে আমি দেখাবো হাউ টু রাইট আপ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ মার্কস আমাদের সামনে সেমিস্টার আসছে তো আমরা জানি যে এক একটা সাবজেক্টে কীভাবে স্কোর ক্যালকুলেট করতে হয় আচ্ছা বাইদ যদি তোমাদের মধ্যে এরকম খুব থাকো যে এ ক্যালকুলেট করতে পারো না যেভাবে তোমাদের সেমিস্টারে পয়েন্টস বার করে নাইন পয়েন্ট এইট পয়েন্ট সেভেন পয়েন্ট তো আমি সেটার উপর একটা লেকচার ওকে মেবি দা লেকচার কল লেকচার নাম্বার থার্টি ধরো যেখানে আমি যাই না কোন লেকচারে করবো বাট যেখানে আমি দেখাবো যে হাউ টু ক্যালকুলেট মানে হাউ টু রাইট এ সি প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য এস জিপিএ অফ আ স্টুডেন্ট ঠিক আছে এনিওয়াইজ সো আজকে লেকচারে ফিরে আসি আজকে লেকচারটা হচ্ছে হাউ টু ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ মার্কস তো ধরো আমি এখানে তিনটে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো একটা ধরে নাও ফিজিক্স রাইট একটা ধরে নাও ফিজিক্স একটা ধরে নাও সি মানে প্রোগ্রামিং উইথ সি বা কোডিং সি আসলে সিই বলি ওকে যেহেতু আমরা সি শিখছি সি আর একটা ধরে নাও ম্যাথস ওকে ইঞ্জিনিয়ারিং ম্যাথস ম্যাথস টু আই গেস তাই না সো ফিজিক্স সি অ্যান্ড ম্যাথস ঠিক আছে ফিজিক্সের মার্কসটাকে আমরা ঢোকাবো পি বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে কেমিস্ট্রি সরি কোডিংয়ের মার্কসটাকে আমরা ঢোকাবো সি বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে আর ম্যাথসের মার্কসটাকে আমরা ঢোকাবো এম বলে একটা সব পটা আমরা স্মলে নেব ওকে এম বলে একটা ভ্যারিয়েবলের মধ্যে যদি এরকম কোনো ব্যাপার নয় ক্যাপিটালও নিতে পারো বাট ক্যাপিটালে কেন নিচ্ছি না পরে বোঝাবো সো ইয়া ফিজিক্সটাকে ঢোকাবো পি ভ্যারিয়েবল মধ্যে কোডিংয়ের মার্কসটাকে বা সি এর মার্কসকে ঠোকাবো সি ভ্যারিয়েবলের মধ্যে আর ম্যাথসের মার্কস ঢোকাবো হচ্ছে আমরা এম ভ্যারিয়েবলটার মধ্যে অ্যান্ড দেন উই উইল ক্যালকুলেট দ্য অ্যাভারেজ অফ দিজ থ্রি মার্কস ইনসাইড অ্যা ভ্যারিয়েবল কল্ড এভিজি ওকে এবার দেখো সাধারণত আমাদের যখন মার্কস বেরোয় ধরো আউট অফ হান্ড্রেড ফিজিক্সে তুমি পেয়েছো এইটটি ফাইভ ওকে সো এইট্টি ফাইভ ইজ অ্যান ইনটিচার ভ্যালু রাইট তো এরকমও তো হতে পারে যে তোমার মার্কসটা এইটিন এইটটি ফাইভ পয়েন্ট ফাইভ মানে ফ্লোটও হতে পারে সেক্ষেত্রে আমি কী করব এই পি সি আর এম তিনটেকেই কিন্তু আমি কি বলি মানে ফ্লোট ভ্যারিয়েবল হিসেবে ফুল ফ্লোট ভ্যারিয়েল হিসাবে অ্যাকসেপ্ট করবো রাইট ইন্টিজার নেবো না কারণ ফ্লোট মার্কসগুলো আমার ফ্লোট ভ্যালু হতে পারে ইন্টিজার নাও হতে পারে না হওয়াটাই স্বাভাবিক আর অ্যাভারেজটা তো বিশেষ করে কারণ ধরে নাও আজকে ধরো তোমার তিনটে মার্কস ইন্টিজার বেরোলো ধরো একটা বেরোলো তোমার টোয়েন্টি ফাইভ একটা ধরো বেরোলো টোয়েন্টি আর একটা ধরো বেরোলো তোমার ফিফটি ফাইভ ঠিক আছে তো তুমি যদি তিন থেকে ক্যালকুলেট করো কত হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটি ফাইভ ওয়ান হচ্ছে এইট্টি এইট্টি প্লাস টোয়েন্টি ওয়ান হচ্ছে হান্ড্রেড ওকে সো হান্ড্রেড বাই থ্রি যখন অ্যাভারেজ বার করবে তখন থ্রি দিয়ে ডিভাইড করবো কারণ তিনখানা সাবজেক্ট তো দ্য ভ্যালু উইল বি থার্টি থ্রি পয়েন্ট থ্রি আই গেস তাই তো তো এই যে অ্যাভারেজটা বেরোলো এটা অবভিয়াসলি একটা ফ্লোট তার মানে যদি সবকটা এন্টিজার হয়েও যায় অ্যাভারেজটা কিন্তু অটোমেটিক্যালি ফ্লোট মানে ফ্লোটে নিতেই হবে ওটাকে সো তার জন্য দুখানা নিয়ম আয়দার তুমি যদি সবকটা সাবজেক্টকে ইন্টিজারে নাও তাহলে তোমাকে এক্সপ্লিসিটলি টাইপ কাস্টিং করে ওটাকে ফ্লোটে কনভার্ট করতে হবে অ্যান্ড বাই দ্য আবারও বলছি যদি তোমরা কেউ এক্সপ্লিসিট টাইপ কাস্টিং বা কী করে ডিভিশন করতে হয় সেটা না জানো তো অবশ্যই কিন্তু লেকচার নাম্বার টোয়েন্টি ওয়ানটা দেখে নেবে দ্যাট রাইট অ্যা প্রোগ্রাম টু পারফর্ম ডিভিশন এবং এই ভিডিওর মধ্যে কিন্তু আমি টাইপ কাস্টিং বুঝিয়েছিলাম কুড়ি মিনিটের ভিডিওটা খুব ভালো করে কিন্তু দেখো দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ওকে তো এটা না দেখে কিন্তু এই লেকচারটা কেউ করো না প্লিজ এবার আমি চলে আসছি ডিরেক্টলি ব্লক্সে আর বেশি হেজি লাভ নেই আমাদের ইট শুড বি ভ্যারি ক্লিয়ার ফ্রম দ্য বিগিনিং যে আমাদের কটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে আমরা চারটে ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো ফিজিক্সের মার্কসের জন্য একটা কোডিংয়ের মার্ক্সের জন্য একটা আর ম্যাথসের মার্কসের জন্য একটা ঠিক আছে সাধারণত পিসিএম বলতে সবাই বোঝে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস বাট আমি বুঝি হচ্ছে যেহেতু কারেন্টলি উই উই আর পার্সুইং দ্য ইভেন্ট সেমিস্টার হ্যাঁ ইভেন ইভেন্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তো সেক্ষেত্রে আমরা ফিজিক্স টু ম্যাথস টু আর কোডিং নিয়েই পড়াশোনা করছি এনিওয়েজ হেডার ফাইল দিই

স্ক্যান এফ দেখব স্ক্যান এফ দিয়ে পারসেন্ট এফ যেহেতু ফ্লোড ভ্যারিয়েবল পার্সেন্ট এফ কমা এম পারসেন্ট পি ওকে এবার একটা কাজ করি আমি এইটাকে না কপি করে নিই আর ওয়ে একই লাইনের মধ্যে কী করে সব কটাকে প্রিন্ট করতে হয় স্ক্যান করতে হয় আমি কিন্তু সেটা দেখিয়ে দিয়েছিলাম প্রিন্ট এফ স্ক্যান এফের ভিডিওটাতে তো ওটা অবশ্যই তোমরা দেখে নিও আমি আপাতত ব্রেক করে করেই করছি তো আমি তিনবার কপি পেস্ট করে নিলাম এবার আমি কি করছি এখানে এন্টার দ্য মার্কস অফ ফিজিক্সের জায়গায় এটাতে লিখে দেবো এন্টার দ্য মার্কস অফ সি ঠিক আছে আর এটা লিখলাম এন্টার দ্য মার্কস অফ আচ্ছা এখানে পার্সেন্টেজ কমা এম পার্সেন্ট দিয়ে এখানে দিতে হবে সি বিকজ এটা সি ভ্যারিয়েবলের মধ্যে যাবে আর এখানে এম করে দিলাম কারণ এটা নেব হচ্ছে এন্টার দ্য মার্কস অফ ম্যাথস বা ম্যাথেমেটিক্স ওকে ম্যাথেমেটিক্স ভালো কথা তো এবার যদি আমরা এটাকে রান করাই তো তিনখানা ইনপুট নেবে তিন তিনখানা প্রিন্ট আসবে আর তিনখানা ইনপুট নেবে বাট ইনপুটটা নিয়ে করবেটা কি করবে হচ্ছে ও এভিজি ভ্যারিয়েবলটার মধ্যে খেলাকে আগে অ্যাড করবে রাইট তো ব্র্যাকেটের মধ্যে তোমরা করতে পারো বা ব্র্যাকেট না দিলেও কোনো অসুবিধা নেই বা ব্র্যাকেট দেওয়াটা উচিত সো পি প্লাস সি প্লাস এম তিনটে ভ্যালু অ্যাড করবে ব্র্যাকেট না দিলে আই গেস প্রবলেম হয়ে যাবে কী প্রবলেম হবে দেখাচ্ছি ইয়া ব্র্যাকেটটা দিতে হবে তো আমি এখানে সেমিকোলন মেরে দিলাম বাই টু কেন বাই থ্রি হবে সেমিকোলন মেরে দিলাম অ্যান্ড নাও আই উইল রাইট এগেন আ এফ টু প্রিন্ট দ্য অ্যাভারেজ ভ্যালু সো নিউ লাইন দিয়ে লিখলাম দ্য অ্যাভারেজ ভ্যালু দ্য অ্যাভারেজ মার্কস ইকুয়ালস টু হচ্ছে পারসেন্ট আমি ধরো বললাম যে আমি পয়েন্ট টু ডেস মিলের অবধি বেশি নেবো না ঠিক আছে তো পয়েন্ট টু এফ কার মধ্যে আছে এটা এ নামক ভ্যারিয়েবলটার মধ্যে তাই দিয়ে এভিজি লিখে দিলাম সেমিকলন ক্লোজ এবার বিল্ড অ্যান্ড রানে ক্লিক করবো অ্যাভার্ড করে বিল্ড অ্যান্ড রান ইন্টার দা মার্কস অফ ফিজিক্স তো ধরো নাও আউট অফ হানড্রেড তুমি পেয়েছো হচ্ছে ফিজিক্সে এইট্টি ফাইভ ওকে কোডিংয়ে ধরো পেয়েছো হচ্ছে নাইনটি আর ম্যাথসে ধরো পেয়েছে হচ্ছে এইটটি অসাধারণ সব মার্কস জীবনে পাইনি সো দ্য অ্যাভারেজ মার্কস ইস এইটটি ফাইভ ওকে সো সি ঠিক করলাম কি না একবার ক্যালকুলেটারে চেক করিনি ঠিকই করেছি ভুল কেন করবো এইটটি ফাইভ প্লাস নাইনটি প্লাস এইটটি ডিভাইডেড বাই থ্রি দেখো এইট্টি ফাইভ আসছে একটু র্যান্ডম ভ্যালু নেওয়া যাক যাতে একটু একটু ফ্লোট টোট আসে ঠিক আছে ক্লোজ করলাম এখানটায় ধরো আরেকবার বিল রানে ক্লিক করি ফিজিক্সে ধরো দিলাম হচ্ছে সেভেন্টি এইট কোডিংয়ে ধরে দিলাম হচ্ছে এইট্টি আর ম্যাথামেটিক্সে ধরো দিলাম হচ্ছে থার্টি ফাইভ দেখো অ্যাভারেজ মার্কস এসছে সিক্সটি ফোর পয়েন্ট থ্রি থ্রি রাইট সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ক্যালকুলেট দ্য অ্যাভারেজ মার্কস অফ এনি স্টুডেন্ট দ্যাটস ইট খুবই ইজি প্রোগ্রাম আর এটা হচ্ছে আমাদের যতক্ষণ আমার মনে পড়ছে দিস ইজ আওয়ার কোড নাম্বার কোড নাম্বার ইলেভেন রাইট আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা একশোখানা কোড করবো তার তার মধ্যে অলরেডি কিন্তু এগারোখানা কোডিং আমাদের কমপ্লিট রাইট সো দ্যাটস ইট যদি কোনো ডাউট থাকে তোমাকে অবশ্যই বলবে কমেন্ট সেকশনে জানাবে অ্যান্ড প্লিজ লেকচার অ্যান্ড সাবস্ক্রাইব দ্যাটস ইট